হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপ্তাই কাইকিং ক্লাবের সামনে। আমি এখন কাইকিং করব, আর আপনারা এক নজরে দেখে নিন কিভাবে এখানে আসা যায়। সাম্প্রতিক সময়ে কাপ্তাই লেগে কাইকিং করা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই আজ আপনাদেরকে দেখাবো কাপ্তাই কাইকিং ক্লাবে যাওয়ার উপায় সম্পর্কে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে কাপ্তাই কাইকিং ক্লাবে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো, ঢাকা থেকে সরাসরি কাপ্তাইগামী বাসে উঠলে কাপ্তাই বিজিবি ক্যাম্প পার হয়ে একটু সামনে আসলে পড়বে প্যানোরামা জুম রিসোর্ট। এই প্যানোরামা জুম রিসোর্ট থেকে 200 গজ সামনে কাপ্তাই কাইকিং ক্লাবের অবস্থান। ঢাকা থেকে শ্যামলী, সোদিয়া, ডলফিন, এসালাম এসব সব বাস কাপ্তাই যায়। ভাড়া নেয় 550 টাকা। এখানে কায়াকিং করলে ঘন্টা প্রতি 250 টাকা করে দিতে হয়, আর এক বোর্ডে 2 জন বসা যায়। আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন। কায়াকিং সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আর সবসময় থাকুন ট্রাভেল বাংলাদেশের সাথে। আমরা এই মুহূর্তে আছি কাপ্তাই কায়াকিং ক্লাবে, আর কাপ্তাই কায়াকিং ক্লাবটা হচ্ছে প্যানোরামা কায়াকিং ক্লাবের পাশেই। দুইটা কায়াকিং ক্লাবের ওভারঅল ভিউটা একই রকম, কারণ দুইটা কায়াকিং ক্লাবে কাপ্তাই লেগের মধ্যে, তো ভিউটা দুইটা একই রকম। আপনারা যখনই সময় পাবেন কাপ্তাই কায়াকিং ক্লাবে অথবা প্যানোরামা কায়াকিং ক্লাবে আসতে পারেন। পাশে আবার নেভি কায়াকিং ক্লাবও আছে, ওইটাতেও যেতে পারেন। তো আপনারা যখনই সময় পাবেন কাপ্তাইতে চলে আসতে পারেন, আর এনজয় করতে পারেন কায়াকিং করে। একে তো কাপ্তাই লেগে আসলে আপনারা কায়াকিং করে এনজয় করতে পারবেন, আর কাপ্তাই লেগের ওভারঅল ভিউটাও দেখতে পারবেন।